বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জার্মানিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের এই আনন্দ নিয়ে আরও খবর জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে ধনী গরিব সবাই মিলে একসাথে হওয়া। শনিবার বিকেলে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অগ্রগতির বন্ধনে ফ্রন্টশা ফরশিট নিবেদিত ঈদ আনন্দের এই দিনে যোগ দিয়েছেন খোদ জার্মানরাও। ঈদকে উপলক্ষ করে আমরা যে আজকে এই জায়গা হয়েছে এটা খুব ভালো লাগছে, আমি দেশে মনে হচ্ছে যে আমি দেশে আছি। ঈদের এই আনন্দটা আমাদের খুব উপভোগ করলাম। ঈদ মোবারক সবাইকে, আমার ঈদ মোবারক, ঈদ মোবারক বৈষম্য ছবিটির প্রদর্শনীতে এ সময় আরো উপস্থিত ছিলেন ছবিটির শিশু শিল্পী অঙ্কন সহ আরো অনেকে। ছবিটা খুব ভালো লেগেছে, একদম কান্না চলে এসেছে ছবিটা দেখে। আনন্দের দিনে এই ছবিটা এতই হৃদয় স্পর্শ করেছে যা আমাকে কাঁদিয়ে ফেলেছে। মাসব্যাপী সংযম আর সাধনার পর অনেক আশার অনেক আনন্দের এই ঈদ যেন সবার জীবনকে করে আরও বেশি শান্তিময়, এ কামনা সকলের। কারণ উদ্দেশ্যটা হলো যে আমরা সিনেমায় যাব, আমরা মানুষ অ্যাপ্রিসিয়েট করবো, বড় ক্রাউডে যাবে, শুধু সিলেক্ট ক্রাউড যাবে না। তো এটা একটা কমার্শিয়াল ছবি, আমি আশা করছি যে আমরা ভালো একটা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পাবো। Really impressed of the actors performing, it was fantastic. আমরা আসলে চাই সবার সাথে অগ্রগতি করে বন্ধন করে আমরা প্রবাসে যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা বাংলাদেশ এবং প্রবাসে। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকের অধীনে ও বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে সহি কোরআন শিক্ষার মাসব্যাপী কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত 4 আগস্ট। আমাদের বেডফোর্ড প্রতিনিধি সায়কুল হক সায়েক জানান, প্রথম রমজান থেকে শুরু হওয়া 27 রমজান পর্যন্ত এ কোর্সে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ও বয়স্ক মুরব্বিয়ান অংশগ্রহণ করেন। কোর্স শেষে কয়েকটি গ্রুপে বিভক্ত করে শিক্ষার্থীদের মধ্যে হতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া মাসব্যাপী এই কোর্স পরিচালনা করার জন্য 4 শিক্ষক মাওলানা আব্দুল বাসিত, মাওলানা শাহ আলিম উদ্দিন, হাফিজ শামীম উদ্দিন ও কারি ওবায়দ আহমদ ও বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়নামিয়াকে ট্রাস্টের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন আলহাজ ময়নামিয়া। কারি ওবায়দ আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাসিত, হাফিজ বদরুল আলম, আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী, সাইকুল হক সায়েক, আলহাজ ইলাইস মিয়া, শিশু মিয়া প্রমুখ। পরে মসজিদ ও ফুলতলি ট্রাস্টের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সভা করেছে যুক্তরাজ্য বিএনপি স্কান্তব শাখা। রবিবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শাখাটির নেতৃবৃন্দ এ দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। দলীয় সরকার নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, কথাগুলো বলেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহবল থেকে নির্বাচিত বিএনপি এমপি শেখ সুজাত মিয়া। গত রবিবার স্কান্ত বিএনপি আয়োজিত ঈদ পূর্ণমূল্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল নূরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুর্শেদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহবল থেকে নির্বাচিত এমপি শেখ মোহাম্মদ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুশাহিদ হুসেন ও ইতালি বিএনপি সাধারণ সম্পাদক আশরাফুল আলম। বক্তব্য রাখেন শামসুর রহমান বাবলু, মোহাম্মদ আজিম আহমেদ, ইস্তেক আহমেদ, খাসেম খান, এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মুসাববির, জামাল আহমেদ, নুরুল হক চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা এ সময় কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ও আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের জোরালো দাবি জানান। স্কান্তবের স্থানীয় কমিউনিটি হল থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। এবার সিলেটের খবর। আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা আর সম্প্রীতির বন্ধনে সিলেটে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। চারদিকে শুধু আনন্দ আর খুশি, শিশু থেকে বৃদ্ধ সবার মনে যেন লেগেছে রং। এ রং সকল দ্বিধাদ্বন্দ্ব শ্রেণী ভেদাভেদ বলে একে অপরকে আপন করে নেওয়ার রং।
ঈদের খুশিতে মাতোরা সবাই, ঈদের এই আনন্দ সারা বছর জুড়ে স্থায়ী হোক সবার জীবনে। আমাদের সিলের প্রতিনিধি এফ এ মুন্না জানান, সকাল 8:30 ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন নগরীর লক্ষাধিক মানুষ। মূল ঈদগাহ পেরিয়ে রাস্তায় নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া শাহী ঈদগাহে নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, সিলেটে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ গণ্যমান্য ব্যক্তিরা। শাহী ঈদগাহ ছাড়াও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী দরগাহ মসজিদে সকাল 8:30 ও সকাল 9:30 সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, সকাল 8:00 কুদরতুল্লাহ জামে মসজিদে, সকাল 8:30 ও সকাল 9:30 পুলিশ লাইন মাঠে, সকাল 8:30 কাজির বাজার মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবার জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। জিব্রাল্টার প্রণালীর মালিকানা নিয়ে ব্রিটেন স্পেন দ্বন্দ্ব চরমে, টহল দিতে যুদ্ধ জাহাজ প্রেরণ। বাংলাটাউনে রাস্তা বন্ধের পরীক্ষামূলক ট্রায়াল, ব্যবসায়ীদের বিরূপ প্রতিক্রিয়া। স্টিপোর্ট সেন্টারের উদ্যোগে স্টেপনি গ্রিনে মেলা, শিশু কিশোরদের উপচে পড়া ভিড়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।